চালকের ছদ্মবেশে মহাসড়কে ডাকাতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চালকের ছদ্মবেশে যাত্রীদের কাছ থেকে অর্থ ও মূল্যবান জিনিস ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন আফজাল জহির ও রনি মামলার সূত্রে জেলা পুলিশ সুপার জানান গ্রেপ্তার হওয়া এই দলটি গত চব্বিশে জানুয়ারি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদা আজম বাকিবিল্লাহকে কুমিল্লার পাদুয়ার বাজার বাইপাস থেকে একটি প্রাইভেট কারে উঠিয়ে নেয় পরে তাকে জিমি করে তার পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা হাতিয়ে নেয় এরপর মহাসড়কের দাউদকান্দি উপজেলার সোনালী আশ ইন্ডাস্ট্রির সামনে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় এ ঘটনায় দাউদকান্দি থানায় অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে একটি মামলা হয় এরপর জেলা গোয়েন্দা পুলিশ ও দাউদকান্দি মডেল থানার পুলিশ অভিযান চালায় ঢাকার কেরানীগঞ্জ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই তিনজনকে প্রাইভেট কার সহ গ্রেপ্তার করে এ সময় তাদের কাছ থেকে নগদ চাকা মোবাইল ফোন ক্যামেরা পত্রিকার আইডি কার্ড সহ বিভিন্ন ডিভাইস জব্দ করে আজ বৃহস্পতিবার সকালে জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন